তো আজকে আমরা এফ বিন্যাসের কোশ্চেন নাম্বার 6 পড়ছি, ষষ্ঠ প্রশ্নটা পড়ছি। তো এখানে হলো, এফ যদি N1 ও N2 স্বাধীনতার মাত্রার এফ বিন্যাস মেনে চলে, তবে দেখাও যে 1/f N1 ও N2 স্বাধীনতা মাত্রার এফ বিন্যাস মেনে চলবে। তো এখানে আমরা জানি কি, প্রথমে প্রথমে আমরা বলতে পারি যে আমরা জানি যে এফ বিন্যাসের, আমরা এই সবসময় যত বিন্যাসই পড়ব, আমরা তিনটা বিন্যাস যে পড়বো, এফ বিন্যাস, কাইবর্গ বিন্যাস আর টি বিন্যাস, এবং সেগুলোর আমরা সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করব। এটা থেকে আমাদের, এটা আমাদের বেসিক জিনিস, এটা মুখস্থ রাখতে হবে। আমাদের অনেক সময় এফ থেকে টিতে নিতে হবে, টি থেকে কাইতে নিতে হবে, এরকম বিভিন্নভাবে করতে হবে, তখন এর জন্য সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকটা মুখস্থ রাখতে হবে। তো N1 N2 আমরা জানি এফ বিন্যাসের স্বাধীনতা মাত্রা দুইটা, N1 N2 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট এফ বিন্যাসের PDF। PDF মানে সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক। তো সেটাকে আমরা সংক্ষেপে PDF লিখতে পারি, অত সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক লেখার থেকে PDF লিখে দিলে তাড়াতাড়ি সহজ হয়। তারপর এখানে আমাদের এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকটা f(f) = N1 ডিভাইডেড বাই N2 টু দি N ডিভাইডেড বাই N2 টু দি পাওয়ার N1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই বিটা N1 ডিভাইডেড বাই 2 কমা N2 2 এফ N1 2 মাইনাস 1 1 প্লাস N1 মাইনাস N1 ডিভাইডেড বাই N2 এফ টু দি পাওয়ার N1 প্লাস N2 ডিভাইডেড বাই 2, যেখানে এফ 0 থেকে ইনফিনিটির মাঝখানে। তখন আমরা প্রথমেই ধরি যে ওয়াই ইজ ইকুয়াল টু 1/f এবং এফ ইজ ইকুয়াল টু, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু যদি 1/f হয়, তাহলে আমরা এখানে এফটাকে, এখানে যদি এফটাকে নিয়ে এখানে যদি ওয়াইটাকে পাঠিয়ে দিই, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/y, এবং ডিএফ এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এখন অন্তরীকরণ করলে দেখা যায় এপাশে কোনো এফ নেই। তো এফ না থাকার সত্ত্বেও আমরা যেহেতু অংশ অন্তরীকরণ করবো, এটাকে অন্তরীকরণ করলে এখানে আমরা একটা dy এক্সট্রা লিখব। তারপর এখানে আমরা অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করলে এখানে 1/y আছে, তো এটাকে আমরা হবে -1/y². তো এখন আমাদের এখানে এফ অফ এফ আছে, তো এখানে আমরা এফ অফ এফ লিখলাম, এফ অফ ওয়াই লিখলাম, তারপর এখানে যা আছে তাই লিখলাম, সম্ভাবনা তারপর এখানে এফ আছে, এই এফ এর পরিবর্তে আমরা ধরেছি 1/y, 1/1 লিখলাম, এবং আবার এখানে এফ আছে সেখানে আমরা 1/y লিখলাম, তারপর যা আছে তাই লিখলাম। এখানে কিন্তু পাওয়ার, এটা কিন্তু পাওয়ার, এটা পাওয়ার কিন্তু, এটা নিচে এটা উপরে। তারপর এখানে আমরা কি করলাম, এই ডিএফ, ডিএফটা লিখা লাগবে, তো ডিএফটা হলো -1/dy² y² তো এখানে ওয়াই হলো ইনফিনিটি থেকে 0। তো এখন আমরা কি করব, এখন আমরা, তো এখানে আমাদের যে অংশটুকু আছে এবং এইখানে যে অংশটুকু আছে, এটা কিন্তু একই জিনিস, কিন্তু এটা মাইনাস আছে একটা শুধু, এবং বেজে, বেজে শুধু একটা মাইনাস আছে, এখানে ইয়ে আছে কি জানি বলে, এখানে যা আছে আছে। তো এটাকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস N1, আর এটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার মাইনাস ইনভার্স 2। তো তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি, এখানে আমরা কাটাছিঁড়া করলাম না, কারণ পরবর্তীতে আমরা অঙ্ক করব তখন লাগবে, মানে ওয়ান এবং মাইনাস টু একত্রে আবার লিখে আবার -1 লিখলাম না, এখানে একটু বাদ দিয়ে লিখলাম। তো এরপর আমরা কি করলাম, এখানে আমরা দেখি যে এখানে দুটো জিনিস আছে, এই একটা অংশ এই একটা অংশের সাথে গুণাকার আছে, তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এটাকে তাহলে অন্য, এখানে আগে প্রথমে আমাদের করতে হবে কি, এখানে আমাদের N1 N2 এবং 1/N2 কমন নিতে হবে, এখান থেকে কমন নিলে তাহলে এখানে আমরা এটাকে বাইরে এনে লিখলাম এবং এখানে 1 দিলাম, গুণ করলে তাই হয়, এবং আবার যদি এটার সাথে আমরা গুণ দিই তাহলে কাটাকাটি করে 1 হয়, তো পূর্বের অবস্থায় ফিরে যায়, এবং পাওয়ার হলো N1 প্লাস N2 ডিভাইডেড বাই 2। তারপর এখানে কি আমাদের, এখানে যা ছিল এখানে তাই রয়ে গেছে, এখানটা এখানে রয়ে গেছে। এখন আমাদের দেখো, এখানে আমাদের হয়েছে এইটা টু দি পাওয়ার এইটা, এইটা টু দি পাওয়ার এইটা, এইটা টু দি পাওয়ার এইটা, তিনটা জিনিসের সৃষ্টি হয়েছে। তো এখন আমরা জানি যে তিনটা জিনিসের উপরে যদি একই একটাই পাওয়ার গুণাকার আছে, তো আমরা তিনটা জিনিসের উপরই, তিনটা বেজের উপরই আমরা সেই পাওয়ার দিতে পারি, তিনটা জিনিস দিয়ে আমরা তিনটা জিনিসের উপরই পাওয়ার দিতে পারি সূচকের সূত্র মতে, আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি।
তো তারপরে আমরা সেরকম পাওয়ার দিয়ে দিলাম, এখন তিনটার উপরে পাওয়ার দিলাম, তারপর কি করলাম এখানে আমাদের পরবর্তী লাইনে তো পরবর্তীতে আমরা কি করলাম এই যে এই লাইনের যে এখানে যে এই অংশটুকু এটাকে আমরা এখানে নিয়ে লিখলাম এবং বেসটা আমরা ফিলিপ করে দিলাম। এখানে n1 ডিভাইডেড বাই n2 আছে, তো এখানে আমরা লিখতে পারি n1 n2 ডিভাইডেড বাই n1, যা পাওয়ার ছিল তাই থাকবে। এবং এখানে দেখো এই যে উপরে y আছে এবং নিচে আছে 1 বাই y আছে, y টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি করলাম, এখানে আমরা এই দুইটাকে যোগ করে দিলাম, এখানে আমরা যোগ করতে পারি, তারপর যোগ করার পরে এরকম হলো এবং বাদ বাকি যা আছে তাই এরকম রয়ে যাবে। এরপর আমরা কি করলাম এটাকে আমরা লসাগু করে, মানে এটাকে আমরা যোগ বিয়োগ করে, তাহলে হয় এই যে y টু দি পাওয়ার এটা যে আছে যোগ বিয়োগ করার পরে হবে n2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এবং এখানে যা আছে তো তাই রয়ে যাবে। ও নো, এখানে এখন আবার হবে কি, এখানে আমরা যদি এই দুটাকে আবার যোগ করি পাওয়ার ফিলিপ করে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাসে প্লাসে এইটাকে যদি আমরা পাওয়ার ফিল n2 বাই n2, এটাকে যদি আমরা n2 বাই n1 করি, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন পাওয়ারের সাথে দিতে হবে। তারপর এটাকে যদি এটার সাথে যোগ করি, এই দুটো যদি যোগ করি, তাহলে n2 মাইনাস n1 পাওয়ার পাওয়ার যোগ করি, যদি আমরা গুণ হবে, তো এটা তো গুণ, এটা তো যোগ না, এটা যদি গুণ করি তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে যোগ হওয়ার পর n2 ডিভাইডেড বাই n1 টু দি পাওয়ার n2 ডিভাইডেড বাই 2, এবং বিটা যা আছে তাই রয়ে যাবে, এবং এদের এদের যোগ বিয়োগের এদের পাওয়ারগুলো যোগ বিয়োগের ফলে y এর পাওয়ার যোগ বিয়োগ ফলে y টু দি পাওয়ার n2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 হবে, 1 প্লাস n2 ডিভাইডেড বাই n1 y n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা দেখো এখানে যদি আমরা এখন এই যে y আছে y এর পরিবর্তে যদি আমরা এই y এর স্থানে যদি এখানে আমরা এফ অফ ওয়াই ছিল, তাহলে এফ অফ যদি 1/f করি, তাহলে এটাকে 1/f দিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি যদি যা n1 ও n2 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট, f বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক। তো দেখো এটাই কিন্তু f বিন্যাসে n1 ও n2 স্বাধীনতা মাত্রার, f বিন্যাস মেনে 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 চললে তাহলে 1/f ও n1 n2 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট, f বিন্যাস মেনে চলবে। তো হয়ে গেল এই আজকে।